আজকে আমার ছেলের জন্মদিন, ওর এই জন্মদিনটা আমি কিভাবে পালন করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হচ্ছে আমার সোনা দিদুন, ও আজকে এসছে মামায়ের জন্মদিন সেলিব্রেট করবে বলে। তো আজকে আমরা অনেক মজা করব, অনেক আনন্দ করব, তাই শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো। ছেলেকে আশীর্বাদ করার আগেই আমি গোপালকে ভোগ দিয়ে দিলাম। আমাদের নিয়ম আছে ওই ভোগটাই আমি ছেলেকে খাওয়াবো। সবার প্রথমে দিদুন বায়না করলো যে ওই মামাইকে মিষ্টি খাইয়ে আশীর্বাদ করবে, তাই ও সবার প্রথমে শুরু করেছে। দিদুনের আশীর্বাদ করা শেষ হওয়ার পর আমি শুরু করলাম। আমি প্রথমে পায়েস খাই দিলাম ছেলেকে, আশীর্বাদ করি অনেক বড় হও, বাবা মাকে ভালোবাসো আর বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করো। নে বাবাই তোর ফেভারিট মিষ্টি খা। আশীর্বাদ করি বড় হোক, বিদ্যা হোক, বুদ্ধি হোক, অনেক ভালো থাকো। লালা বাবুকে আমি একটা মিষ্টি খাইয়ে দিলাম। আমি আশীর্বাদ করি তুমি সবসময় ভালো থেকো। মা তুমি এতগুলো খাবার কেন বানিয়েছো? গরমে তুমি কষ্ট করে এতগুলো খাবার বানালে কেন? আজকে তো জন্মদিন, তুই যা যা খেতে ভালোবাসিস আমি সেইগুলোই বানিয়েছি। তুই মাছের মাথা খেতে ভালোবাসিস সেটাও বানিয়েছি। এত বড় মাছের মাথা দেখে তো আমার খিদা পেয়ে গেল। ঠিক আছে আস্তে আস্তে খা। হ্যাঁ খেতে শুরু করি। মাছের মাথা দিয়ে ডালটা খুব ভালো লাগছে, এটা আবার বানাবে তো মা? আমাদের বার্থডে বয় আজকে কেক কাটা হচ্ছে গেলে দেখো। দিদি সবার ছোট তাই দিদিকে আমি প্রথমে কেক খাওয়াবো। এনো মা তুমিও খাও। নাও দাউদা এবার তুমি খাও। নাও এবার শেষে তোমাদেরকেও খাই দিলাম। তো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি ছেলের বার্থডে সেলিব্রেট করতে। এখানে আমরা কি কি খাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এত বড় একটা রেস্টুরেন্টে এসেছে এতো অনেক বিল হবে। ঠিক আছে ছেলের জন্মদিন বলে কথা, এইটুকু তো করতেই হবে। আজকে যেহেতু বাবার জন্মদিন তাই ও যেগুলো ভালোবাসে সেইগুলোই আমরা অর্ডার করেছি। আজকে প্রথমেই নিয়ে নিলাম চিকেন ললিপপ আর রেশমি কাবাব, তারপরে নিলাম মিক্সড ফ্রাইড রাইস, এর সাথে নিলাম কড়াই চিকেন আর চিকেন হান্ডি। আমি আজকে নিলাম মজিতো, প্রতিবার এসে ব্লু লেগুন খাই তাই আজকে একটু নিউ ট্রাই করলাম। আবার আমার জন্য এক গ্লাস নিলেই তো হতো। ঠিক আছে দিয়েছে যখন খাই। আজকের ভিডিওটা ব্লু লেগুন খেয়ে শেষ করলাম।